সালামু আলাইকুম, আশা হচ্ছে যে যেখানে আছেন খুবই ভালো আছেন। আমি অনন্ত হচ্ছে আপনাদের সাথে। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট কাজ শিখবো, আর কাজটি হচ্ছে শেপিংয়ের কাজ। আমরা গত 51 ক্লাসে সেমিটিক কাজটা দেখেছিলাম, অ্যান্ড সেমিটিক কাজটা শিখেছিলাম হচ্ছে আমরা ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী। তো ক্লায়েন্ট রিকমেন্ড করেছে তো ব্যাক অ্যান্ড ফ্রন্ট পার্ট যেন এক শেপে হয়, তার জন্য আমরা সেমিটিক কাজটা শিখেছিলাম আগে, মানে ফ্রন্ট পার্টটাকে আমরা সেমিটিক করেছিলাম। তো ফার্স্ট কিন্তু সেমিটিক কাজটা অবশ্যই শিখতে হবে, তারপর হচ্ছে ব্যাক পার্টের কাজটা, মানে শেপিংয়ের কাজটা। তো আপনারা যারা নাকি এখনও ভিডিওটিও দেখেননি, 50 নম্বর ক্লাসে যাবেন, তাহলে সেমিটিকের কাজের উপরে এই ভিডিওটি রয়েছে, খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে যাতে আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন। অ্যান্ড কিছু টেকনিক এখানে অবলম্বন করা হয়েছে, যে টেকনিকটা দিয়ে আপনারা খুব সহজে, খুব দ্রুত অ্যান্ড কোয়ালিটি সম্পূর্ণভাবে সেমিটিক কাজটা সম্পূর্ণ করতে পারবেন, শিখতে পারবেন। আরও বলেছিলাম যে সেমিটিক কাজের উপরে হুডি অ্যান্ড বিকিনি আর হচ্ছে আপনার ব্রা টাইপের এরকম অনেক হাইলি অনেক ইমেজ রয়েছে, যেগুলো নাকি সেমিটিক করতে অনেকটি প্রবলেম ফেস করছেন। অ্যান্ড এরা অনেকটা হাইলি, কেননা নতুন যারা আছেন তারা তো বুঝতেই পারবেন না কীভাবে সেমিটিকটা ওই সেমিটিকটা করতে হবে। অ্যান্ড যারা সিনিয়র, যারা কাজ শিখছেন অ্যান্ড অফিসে জব করছেন, তাদেরও অনেক প্রবলেম হয়ে যায় যে হাইলি যে সেমিটিকগুলো করতে। তো আমি এগুলো পার্ট বাই পার্ট রাখবো বলেছিলাম, তো অবশ্যই আমরা শেপিং কাজটা আজকে ভালো করে দেখবো। অ্যান্ড পরবর্তীতে আরও পার্ট থাকবে যে হুডি অ্যান্ড ব্রা এই টাইপের ইমেজগুলো কীভাবে আমরা সহজভাবে অ্যান্ড কোয়ালিটিফুলভাবে আমরা সেমিটিক করতে পারি। তো এই হচ্ছে কাজের চাহিদা সম্পর্কে তো আমরা 51 ক্লাসে আমরা দেখেছিলাম, তারপরও আমরা শর্টকাটে একটু এটা চাহিদা সম্পর্কে জেনে আসে। তো যদি আপনারা নতুন কাজ শিখছেন কোনো একটা অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য, মাস্ট বি ধরে রাখবেন যে আপনার সেমিটিক কাজটা শিখতেই হবে। কেননা সব অফিসে কিন্তু সব টাইপের আইটেমের কিন্তু ইন্টারভিউ থাকবে না, কারণ ওই যে অফিসে ইন্টারভিউ দিতে চান সেই অফিসে যে কাজের চাহিদা বেশি পরিমাণে চাহিদা রয়েছে অ্যান্ড প্রেশার রয়েছে, ওই কাজের উপরে কিন্তু আপনাদের ইন্টারভিউটা সাজাবে। তার জন্য প্রত্যেক অফিসেই এই সেমিটিক কাজে একটা খুব প্রেশার থাকে, চাহিদা থাকে। তার মানে হচ্ছে আপনারা এই কাজটি মাস্ট বি শিখতে হবে, তাহলে আপনাদের প্রিপারেশনটা মনে করবেন যে 50% মানে 60% আপনারা কমপ্লিট হয়ে যাবে এই কাজ যদি ভালো করে শিখতে পারেন। যেহেতু আমরা বুঝতে পারলাম যে আমরা কোনো অফিসে ইন্টারভিউ দিতে গেলে সেমিটিক কাজ শেপিংয়ের কাজটা আমরা শিখতেই হবে, মানে এত প্রেশার থাকে, তাহলে আমরা অনলাইন জগতে আমরা নিশ্চিত বুঝতে পারি যে যদি এই অফিসে যদি প্রত্যেক অফিসে যদি একটা প্রেশার থাকে, তাহলে এই ক্লায়েন্টের কাজ কেমন পরিমাণে আছে অনলাইন জগতে। তো আমরা কিন্তু অনলাইন যে মার্কেট প্লেসে ক্লায়েন্টগুলোকে খুঁজবো, আমরা এই ক্লায়েন্টগুলোকে কিন্তু খুঁজবো, তাহলে এই ক্লায়েন্টগুলো কী পরিমাণে রয়েছে বা কী পরিমাণে কাজ রয়েছে ক্লায়েন্টগুলোর কাছে। তো আমরা বুঝতে পারলাম যে এটা চাহিদা কেমন পরিমাণে রয়েছে। অবশ্যই আমার অনুরোধ থাকবে যারা দেখছেন তারা যেন কোনো অংশ স্কিপ না করেন, সম্পূর্ণ ভিডিও যেন মনোযোগ সহকারে দেখেন। আমি বড় বলে থাকি প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, যত প্র্যাকটিস করবেন ততই আপনাদের কাজগুলো স্মুথ হবে অ্যান্ড কোয়ালিটিফুল হবে। অ্যান্ড ভিডিওতে মনোযোগ সহকারে দেখেন, কোনো ধরনের প্রশ্ন আশা রাখি থাকবে না। তো চলুন আমরা মেন কাজে চলে যাই। তো মেন প্রো যাওয়ার পরে একটি কথা বলে রাখি, যারা নাকি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে, যদি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অ্যান্ড মনে হচ্ছে যে এই ক্লাসগুলো থেকে আপনারা একটু হলেও শিখতে পারছেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর বেল আইকনটি প্রেস করে রাখবেন এই কারণে যেন আমরা ভিডিওটা যখন আপলোড করব তখন সাথে সাথে যেন আপনাদের নোটিফিকেশন চলে যায় মোবাইল কিংবা ডেস্কটপে। ওয়েলকাম ব্যাক টু মাই স্ক্রিন। তো আমরা ফার্স্টে ইনস্ট্রাকশনটা দেখবো যে ক্লায়েন্ট আমাদের কাছ থেকে কী রেকমেন্ড করেছে। তো ইনস্ট্রাকশনটা ওপেন করছি, এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্ট্রাকশনে বলেছে ডেলিভারি অ্যাজ PNG ফরম্যাট, আমাদের PNG ফরম্যাট ক্লায়েন্টকে দিতে হবে। কালার মোড 8GB, কালার ডেপথ 8 bits। এখানে কিন্তু অনেক সময় ইমেজের বিটসটা থাকে হচ্ছে এই 60% বিটে, তো আমরা 8 bit করে দিতে বলেছে। তো এখানে মাস্ট বি সিমেট্রিক, মানে সিমেট্রিকটা হচ্ছে 100% হয়। তো এই বিষয়গুলো আরেকটা জিনিস বলে রাখি, এটা কিন্তু আমরা ক্লাস করছি হচ্ছে সিমেট্রিকের পার্টের একটা সেকেন্ড পার্ট ক্লাস। তো ফার্স্ট পার্টে সিমেট্রিকটা দেখেছিলাম যে সিমেট্রিক কোয়ালিটিফুলভাবে কীভাবে করা যায়। তো এখানে বলে দিয়েছে যে অলওয়েজ ম্যাচ ফ্রন্ট টু ব্যাক, তো এখানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক এক শেপে লাগবে, তার জন্য শেপিং একটা বিষয় চলে আসে। তো সিমেট্রিকটা আমরা করে কিন্তু এই শেপটা এই ব্যাকের মধ্যে কাজে লাগাতে হবে। তো যদি এই দুটোটা বিষয় যদি একটা ক্লাসে নিয়ে আসতাম তাহলে অনেক লং হয়ে যেত, তার জন্য আমরা বলেছিলাম যে এটা একটা পার্ট রাখবো। তো এই ক্লাসটা কিন্তু সেই সিমেট্রিক একটা পার্টের ক্লাস। তো যদি যারা নাকি এখনও সিমেট্রিক ক্লাসটি করেননি, 50 নম্বর ক্লাস, এই ক্লাসটি অবশ্যই করে আসবেন, তাহলে আপনার সিমেট্রিকের ব্যাপারে কোনো ধরনের কনফিউশন থাকবে না যে কেমনভাবে কে সিমেট্রিক করতে হয় বা কেমন কোয়ালিটি কীভাবে কোয়ালিটি দিতে হয়। আর কিছু সিক্রেট টিপস এখানে দেখিয়ে দিয়েছে যেটা নাকি আপনারা সিমেট্রিক করতে অনেকটাই খুব সহজে বা খুব কম সময়ে আপনারা সিমেট্রিক করে ফেলতে পারবেন।
জানে ক্লাসটি সিরিয়াল মেনটেন করে দেখতে পাচ্ছেন না বা ক্লাসটি খুঁজতে আপনাদের প্রবলেম হচ্ছে, তাহলে তারাও চলে যাবেন হচ্ছে আমাদের চ্যানেলে, ভিজিট করে দেখবেন ইন্টারফেসটি এরকমভাবে আছে। তো আপনারা প্লে লিস্টে চলে যাবেন, প্লে লিস্টে গেলে দেখতে পাবেন হচ্ছে এখানে গ্রাফিক্স ডিজাইন ফুল কোর্স, এখানে ভিজিট করবেন। ভিজিট করে দেখতে পাবেন প্রত্যেকটি ক্লাস এখানে সিরিয়াল মেনটেন করে আছে, মানে হচ্ছে আমি যতগুলো ক্লাস করাচ্ছি সবগুলো ক্লাস কিন্তু এখানে আপলোড হচ্ছে এখানে। তো আপনারা সিরিয়ালে যদি ভিডিওগুলো দেখতে চান শুধু আমাদের গ্রাফিক্স রিলেটেড ভিডিওগুলো, তাহলে এখানে চলে আসবে, তাহলে সিরিয়াল মেনটেন করে দেখতে পাবেন। তো এখানে আবার ব্যাক চলে আসি, তো এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল টিপস অ্যান্ড টিপস, এখানে তো মোবাইলের যে যাবতীয় যে টিপস অ্যান্ড টিপস ভিডিওগুলো ক্রিয়েট করছি এখানে আপলোড করা হচ্ছে। আর আরেকটা বিষয়, যারা নাকি এই কাজগুলো শিখছেন ওদের ভবিষ্যৎ কি, এই কাজগুলো শিখে কোথায় কাজ করবেন, মার্কেট প্লেস কোথায় পাবেন বা কোথা থেকে ইনকাম করবেন, এই বিষয়গুলো যাবতীয় বিষয়গুলো আমি এই ভিডিওতে দেখে দিয়েছি। তো এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, যদি আপনাদের মনে হয় যে কোথা থেকে কাজ পাবো বা অন্যরা কেমন ইনকাম করছে, এই কনফিউশনগুলো দূর করার জন্য এই ভিডিওটা ক্রিয়েট করা, অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে নেবেন। তো আমরা চলে যাচ্ছি আবার ইনস্ট্রাকশানে। তো এখানে কিন্তু আমরা গত 15 ক্লাসে এই ইনস্ট্রাকশনটা খুব ভালো করে বুঝেছিলাম, তারপর পুনরাবৃত্তি করছি। অলার্স ম্যাচ ফ্রন্ট টু ব্যাক, মানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক যেন ম্যাচ হয়। সো নো জাম্পিং হুইন টকিং বিটুইন ফ্রন্ট টু ব্যাক ভিউস, মানে এখানে যেন কোনো ধরনের ফ্রন্ট অ্যান্ড ব্যাক জাম্পিং না করে, মানে কোনো ধরনের নড়াচড়া না করে, এক স্থানে যেন থাকে ফ্রন্ট অ্যান্ড ব্যাক। মানে এই বিষয়টা পুরোপুরি কিন্তু আমরা ক্লিয়ার যে এটা ফ্রন্ট দিয়ে ব্যাকটা শেপ করতে হবে। তো দিস ইমেজ অলসো নিড রিটাচিং, যদি রিটাচের কোনো প্রয়োজন হয় তাহলে যেন রিটাচ করি, মানে ন্যাচারাল রিটাচ, ন্যাচারাল যে রিঙ্কেলসগুলো থাকে সেটা অবশ্যই রিটাচ করা যাবে না, অ্যান্ড যদি ডাস্ট অ্যান্ড আনন্যাচারাল রিঙ্কেলস থাকে সেগুলো রিটাচ করতে হবে। ইফ দেয়ার ইজ নো প্রবলেম টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ক লেট মি ডু, মানে কোনো ধরনের যদি প্রবলেম হয় কাজটি বুঝতে যেন আমরা জানাই, তাহলে ক্লায়েন্ট আমাদেরকে এটা যদি না বোঝে তাহলে আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করবেন। তো আমরা আসুন ফাইলগুলো ওপেন দিই। তো আমরা পিএইচডি ফাইলটা ওপেন দিচ্ছি, কেননা ফন্টের কাজটা কিন্তু আমরা সিমেট্রিক করেছিলাম এই পিএইচডি ফাইলটার মধ্যে রয়েছে, তো এটা আমরা ওপেন দিচ্ছি। তো এখানে দেখুন আমরা যে সিমেট্রিক করেছিলাম 100% কোয়ালিটি দিয়ে করেছিলাম। এখন আমরা ক্লিপিংটা হচ্ছে এই ক্লিপিটা ইউজ করবো আমরা শেপটা করার জন্য, ব্যাকপার্টটা কাজটা করার জন্য। তো ব্যাকপার্টটা ওপেন দিচ্ছে, তো আমরা কাজ করব হচ্ছে যে ফ্রন্ট পার্টের যে ক্লিপিংটা এটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি কপি অ্যান্ড ব্যাকপার্টে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট। এখন আমরা করবো হচ্ছে একটা লেয়ার নেব, কন্ট্রোল জে দিয়ে লেয়ারটা নেব। আমরা এখন যে শর্টকাটটা ইউজ করছি সেগুলো কিন্তু একটা ক্লাস রয়েছে, আপনারা যদি কোনো ধরনের শর্টকাটের প্রবলেম থাকে তাহলে কিন্তু শর্টকাট একদম এ টু জেড যত শর্টকাট ইউজ করবো, অ্যান্ড এখানে শর্টকাট রয়েছে সব শর্টকাট কিন্তু এখানে বলা হয়েছে, যেমন 40 কিবোর্ড শর্টকাট এখানে দিয়ে রেখেছে, যেন আপনাদের যত শর্টকাট আছে শর্টকাটগুলো কোনো ধরনের প্রবলেম না হয়। শর্টকাটগুলো শিখতে চায় তা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে অ্যান্ড প্র্যাকটিস করে শিখে নেবেন। এখন করবো হচ্ছে এখানে একটা ব্রান্ড লেয়ার নেবো, ব্রান্ড লেয়ার নেওয়ার জন্য এনে লেয়ার প্যানের মধ্যে আমরা ক্রিয়েট এ নিউ লেয়ার এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে ব্রান্ড লেয়ার চলে আসবে। এখন আমরা যে ক্লিপিংটা এনেছি ক্লিপিংটা সিলেকশন করবো, মানে আমরা এখানে করবো স্টক বানাবো, কারণ আমরা যদি লিকুইফাই করি এখানে তো একটা যদি ক্লিপিংটা আমরা না দেখতে পাই তাহলে কীভাবে লিকুইফাই করবো, কীভাবে বুঝবো যে কোন স্থান দিয়ে আমরা লিকুইফাইটা করতে হবে, কতটুকু নাকি আঁকাবাঁকা করতে হবে বা সোজা করতে হবে। তো এই শেপটা করার জন্য অবশ্যই স্টকটা ফেলতে হবে, স্টকটা ফেলার জন্য কয়েকটা সিস্টেম আছে এই স্টকটা ফেলানোর, তো আমি একটা সিস্টেম দেখাচ্ছি, এটা হচ্ছে সিলেকশন করে এডিটে যাবেন, এডিটে গিয়ে স্টক ক্লিক করবেন, তাহলে এখানে কালার একটা মোড পাবেন, কালার মোডটার মধ্যে ক্লিক করলে আপনারা যে কোনো কালার এখানে চুজ করে দিতে পারবেন। তো এখানে আমরা রেড কালার দিচ্ছি, কারণ হচ্ছে যেটা নাকি স্পষ্ট দেখা যাবে এরকম একটা কালার চুজ করবেন, তো রেড কালার চুজ করছে। আর এখানে যেই অপশনটা আছে সেখানে 1 দেওয়া আছে, এখানে 2 বা 3 দিলে এটা স্টকটা মোটা হবে, তা আমরা চাচ্ছি না তো মোটা করা যাবে, তার 1-ই দিয়ে রাখছে, তখন ওকে দিচ্ছে, ওকে অ্যান্ড ওকে। এখন দেখুন ডিসলেট করে আমরা এই স্টকটা দেখতে পাচ্ছি, তো আমরা এই স্টকটা কিন্তু দেখতে পাচ্ছি, এখন লিকুইফাই করতে সুবিধা হবে। তা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনার কোন লেয়ারে স্টক ফেলেছেন সেটার জন্য আপনার খেয়াল থাকে, কারণ লিকুইফাই করার সময় আমরা এই স্টকের লেয়ারের যে নেমটা রয়েছে সেটা আমরা মনে রাখতে হবে। আর এখানে দেখুন যে সবসময় কিন্তু আপনার ব্রান্ড লেয়ারে স্টক ফেলতে হবে, মেন লেয়ারে কিন্তু স্টক কখনো ফেলবেন না। অ্যান্ড আমরা তো চলে যাই লিকুইফাইয়ে, আমরা কি লেয়ার টুতে হচ্ছে আমরা স্টকটা ফেলেছি, তো আমরা মেন লেয়ার হচ্ছে এটা, ওকে 1 লেয়ার। তো আমরা শর্টকাটে আমরা লিকুইফাইয়ে চলে যাবো, কন্ট্রোল শিফট এক্স ক্লিক করবো, তাহলে শর্টকাটে আমরা লিকুইফাইয়ে চলে যেতে পারবো। এখানে দেখেন অল লেয়ার, অল লেয়ারের মধ্যে গিয়ে একটা
যে লেয়ারটা আমরা বলেছিলাম যে স্টক যে লেয়ারে রেখেছে সে লেয়ারটা খেয়াল রাখতে হবে, তার জন্য আমরা খেয়াল রেখেছি হচ্ছে লেয়ার টু রাখলে কিন্তু আমরা স্টকটা দেখতে পাবো। আর আরেকটা বিষয় বলে রাখি যে এখানে যে দেখতে পাচ্ছেন মানে আমাদের লিকুইফায়ার যে অপশনগুলো রয়েছে, যে টুল অনেকগুলো টুল রয়েছে, এই টুল অ্যান্ড সেটিংস সব টোটালি একটা ক্লাস রয়েছে। যদি আপনার লিকুইফায়ার যদি ভালো করে জানতে চান লিকুইফায়ার অপশনগুলো সম্পর্কে অ্যান্ড টুলসগুলো সম্পর্কে যাবতীয়, এর জন্য একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম। তো এই ভিডিওটা আপনারা দেখলে তাহলে আপনাদের এই লিকুইফায়ার সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না। যেমন এই ফটোশপ টিউটোরিয়ালের মধ্যে চলে যাবেন, চলে গিয়ে দেখতে পাবেন যে এখানে লিকুইফায়ার প্রবলেম ইজ সলভ, মানে এখানে লিকুইফায়ার যত ধরনের প্রবলেম হতে পারে আপনাদের বা টুলসগুলো সম্পর্কে যত ধরনের টুলস রয়েছে সব টুলস নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এই লিকুইফায়ার সম্পর্কে যাবতীয় সব তথ্য আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু ঠিক সেম টিপসটা আমরা অ্যাপ্লাই করবো এখানে, যেটা নিয়ে আমরা সিমেট্রিকে অ্যাপ্লাই করেছিলাম। তো আমরা সবটুকু অংশ কিন্তু আমরা লিকুইফাই করব না, যে অংশটুকু নাকি ভালো দেখায় ওই অংশ, শুধু ওই অংশটাই আমরা লিকুইফাই করব। তার জন্য আমরা চুজ করে নিতে পারি ডান পাশটা, কেননা এদিকে দেখতে খুব ভালো দেখাচ্ছে, এখানে একটু অগোছালো দেখাচ্ছে, তার জন্য আমরা এই স্থানটাই এই পাশটাই আমরা লিকুইফাই করব। তো এখানে কিন্তু আপনারা যখন নাকি বড়ো কোনো স্পেস লিকুইফাই করবেন তখন এই টুলটাকে বড়ো করে নেবেন, কারণ আমরা উদ্দেশ্য কিন্তু এখানে যত অংশ রয়েছে মানে পুরোটা অংশ একটু ভিতরে নিয়ে যাবো, মানে ড্র্যাগ করে একটু ভিতরে নিয়ে যাবো আর এখানে বের করে দেবো। তার মানে হচ্ছে আমরা একটু বড় অংশ যেহেতু আমরা একটু টোলটা বড় করে নেব। ওকে, এখানে কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখুন যে এখানে 100% কিন্তু সমান হতে না, কেননা ক্লিপিং দিয়ে আমরা কেটে দেবো, এটা কোনো প্রবলেম হবে না। কেননা এখানে আমরা শুধু এটা ভিতরে নিয়ে আসছি যেন এই বাসটা যেন না কাটে, এটা যেন কোয়ালিটি আবার নষ্ট হয়, যদি এইভাবে থাকে তাহলে এই বাসটা কেটে যাবে। এখানে একটু দেখানোর জন্য যে এই বাসটা এই পর্যন্ত আসছে, এটার জন্য কিন্তু আমরা একটু ভিতরে নিয়ে আসছি। অবশ্যই লিকুইফাই করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেন টোলটা একটু বড় থাকে, তাহলে কিন্তু ইমেজের যে টেক্সচারটা। এখন আমরা উপরের অংশটা লিকুইফাই করব। তবে এটা ঠিক করে ফেলবেন, এই যারা ঠিক করে ফেলবেন সবটা না, তবে যে নিচের যে অংশটা উপরের যে অংশটা এটা একটু চেষ্টা করুন হচ্ছে এটা ঠিকঠাক করে দেওয়ার জন্য লিকুইফাই করেই। দেন জুম আউট করলাম, করে দেখুন আমাদের এদিকে লিকুইফাই সম্পূর্ণ শেষ, আমরা এদিকে লিকুইফাই করবো না। তো এখন আমরা ইন্টার প্রেস করে ফেলবো, আমাদের কাজগুলো কমপ্লিট মানে এক সাইডে কাজ কমপ্লিট। আমরা করবো হচ্ছে অ্যান্ড সিলেকশান করবো, সিলেকশান করে ফেদার দিব 0.5 দিয়ে এখানে মাস্কে ফেলবো, এই মাস্কে ক্লিক করবো, ক্লিক করলে মাস্কে পড়বে অ্যান্ড এখান থেকে সলিড কালার দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেবো, হোয়াইট দিয়ে এটা নিচে নিয়ে আসবো। এখন আমরা মাস্কের লেয়ারটাকে কপি করব, কপি করে কন্ট্রোল জেডে কপি করব, কপি করে মাস্কের উপর রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে আপনার অ্যাপ্লাই লেয়ার মাস্ক এখানে ক্লিক করে দেব অ্যান্ড কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে অ্যান্ড হরিজেন্টাল করে দেব, ফ্লিপ হরিজেন্টাল, ইন্টার ক্লিক করব। ক্লিক করে দেখুন এই পাশের অংশটা এই বাম পাশে চলে আসছে, মানে ডান পাশের অংশটা কিন্তু বাম পাশে চলে আসছে। এখন আমরা এটাকে ব্ল্যাক মাস্কে ফেলবো, ব্ল্যাক মাস্কে ফেলার জন্য অলটা ধরে ব্ল্যাক মাস্কে ফেলো, ব্ল্যাক মাস্কে ফেলার জন্য অলটার ধরে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব, তো ব্ল্যাক মাস্কে পড়ে যাবে। তো আমরা এখন আমরা সিলেকশন করবো বা সিলেকশন না করলে পারি, এখান থেকে আমরা ব্রাশ টোলটা নেবো, ব্রাশ টোলটা 100% করে দেবো। এখন দেখুন যে অংশটা একটু প্রবলেম, এটাতে আমরা শুধু ক্লিক করব, ব্রাশ করব আর কি, এই স্থানে এই ব্রাশ টোলটা ইউজ করবেন এখানে। উপরে অংশটা কিন্তু আমরা লিকুইফাই করে ঠিক করে ফেলেছিলাম, কারণ হচ্ছে কি এখানে যে টেক্সচারটা আছে যে ডিজাইনটা আছে সেটা কিন্তু উল্টে যাবে যদি এখানে আনি, তার জন্য আমরা লিকুইফাইটা করে ঠিক করেছি আমাদের কাজের সুবিধার্থে বা সৌন্দর্যটা রক্ষার্থে। তো ওকে, দেখুন আমাদের এই পাশ যেমন ঠিক ওই পাশ কিন্তু তেমন হয়ে গেছে, আমাদের আর স্টকটার প্রয়োজন নেই, স্টকটা ফেলে দিচ্ছি। এখন আমরা এটাকে কন্ট্রোল ই ক্লিক করব, তাহলে প্রিসেভে ক্লিক করব, এখানের সাথে অ্যাড হয়ে যাবে মাস্কের সাথে।
আমাদের কাজ কিন্তু কমপ্লিট, শেপে যে কাজটা সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। যেহেতু আমাদের রিটাচ করতে বলেছিলো, তো আমরা চাইলে ফার্স্টে আমরা এই পাশটা রিটাচ করে ফেলতে পারতাম, করে এই পাশে নিয়ে আসতে পারতাম, যেহেতু করিনি তো আমরা এখনও করতে পারি। স্ট্যাম্পটা ইউজ করছে, ওকে কপি করবো, অ্যাপ্লাই লেয়ার মার্কস অ্যান্ড কন্ট্রোল টি হরিজেন্টাল করে এখান দিয়ে আবার মানে রিটাচ আর পুনরায় নতুন করে করলাম না, এখান থেকে এই রিটাচটাকে আমার এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের কাজ কমপ্লিট। তবে এখন ফিনিশিংয়ের পালা, যদি ফিনিশিংয়ে যদি মনে হয় যে আমাদের কাজের মধ্যে যে সিঁড়িগুলো একটু আঁকাবাঁকা হয়ে গেছে, তো এটাকে আমরা একটু কোয়ালিটি করে দিতে হবে। এ দেখুন এখানে আঁকাবাঁকা হচ্ছে, সেটা আমরা একটা কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে পারি। যেমন ফার্স্ট ইয়ার হচ্ছে হয়তো লিকুইফাই করবো আবার, আর না হয় ব্লেন্ডারে নিয়ে স্ট্যাম্প টুল নেবো অ্যান্ড 100% রাখবো, রেখে এটা স্ট্রেট করার জন্য 100% স্ট্রেট করবো। এই জন্য এখন এটাকে একটা সোর্স নেবেন, এখান থেকে সোর্স নিয়ে সোজা একটা জায়গায় রাখবেন। দেখুন আমি একটা, আপনারা কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে সুতরাং যেভাবে ঠিক সেভাবে আমরা এক স্থানে ফেলছি। ফেলার পরে কিন্তু আমরা এই ফেলার পরে আমরা স্ট্যাম্পটা 100% রেখেছি, এখন এটা সামনের দিকে তো ঘষবো। দেখুন মানে স্ট্রেট হয়ে যাচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের সিলিটা যেন স্ট্রেট হয়। একটু লম্বা করে নিচ্ছে, নেওয়ার পরে এটা কন্ট্রোল টি দিয়ে এটা জায়গা মতো এনে বসিয়ে দেব, অপাসিটা কমিয়ে নেবেন, তাহলে আমরা দেখতে পাবো যে সিঁড়িটা কোন জায়গা থেকে কোথায় পড়ছে। সিঁড়ি পড়ে গেছে, এখন যেহেতু এই স্থানে এখানে দেখা যাচ্ছে যে এখানে টেক্সচারটা নেই, তো টেক্সচারটা এখান থেকে বসে আবার বসিয়ে দিতে পারি। এখন আমাদের টেক্সচারের কাজ দিয়ে মানে উপরে যতটুকু উপরের অংশটা সেটা আমরা ক্লিপিং করে ফেলে দিব, কারণ এটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এটা দেখতে খারাপ দেখা যাচ্ছে, তো এখানে ফেলে দেওয়ার জন্য ক্লিপিংটা করলে বেস্ট হয়। ফেদার দিবেন 0.5 অ্যান্ড ডিলে দিয়ে দিলাম, অ্যান্ড এখানে কিন্তু চলে আসছে আমাদের, কিন্তু দেখুন সিলেকশনটা একদম 100% স্ট্রেট হয়ে গেছে। এখন আমরা সিলেকশন করব, সিলেকশন করে ইনভার্স করব, ইনভার্স করে এখন এই যে আমাদের ব্রাউন লেয়ারটা এটার মধ্যে ক্লিক করে দেব। তখন দেখুন আমাদের যে সিলিটা এখন বাঁকা ছিল, আঁকা বাঁকা, এটা লিকুইড করতে প্রবলেম হতো বা কোয়ালিটি ফুল লিকুইড করাই যেত না, এটা নষ্ট হয়ে যেত। এখন আমরা করে মানে রিটাচটা করে দেখুন কী স্ট্রেট করেছে, মানে একদম 100% স্ট্রেট হয়ে গেছে। যদি গাইডলাইন টানেন দেখুন 100% স্ট্রেট, তার মানে আমাদের 100% কোয়ালিটি হয়ে গেছে, মানে খুব কম সময়ে একটু টেকনিক খাটিয়ে আমরা স্ট্রেট করে ফেলাম। তখন আমরা কন্ট্রোল ই ক্লিক করবেন, কী করে প্রি সেভে ক্লিক করবেন, তো এটার সাথে অ্যাড হয়ে যাবে। তো দেখুন আমাদের কোয়ালিটিটা কেমন হয়েছে, এখন আমরা পরীক্ষা করব যে আমরা ফ্রন্ট প্যাডটার সাথে ব্যাক প্যাডটা কি আদৌ কি এক শেপে আছে কিনা বা এক স্থানে আছে কিনা, দেখুন কোন স্থানে লড়ছে কিনা। এই যে ফ্রন্ট পার্ট, এখানে ব্যাক পার্ট, দেখুন তো ইমেজের কোনো আউটসাইডে কোনো লড়ছে কিনা, অবশ্যই দেখতে পাচ্ছেন কোনো লড়াচড়া মানে সুযোগই নেই, কারণ আমরা শেপিংটা একদম 100% হয়েছে। তো শেপিং করতে গেলে ঠিক এভাবে করবেন যে যদি কোনো ফ্রন্ট ব্যাক এক শেপে লাগবে তখন আপনারা এভাবে করবেন। অ্যান্ড কোয়ালিটি অবশ্যই বুঝতে পেরেছেন যে কেমন কোয়ালিটি হয়েছে এটা। তো এখন হচ্ছে ক্লায়েন্ট চেয়ে হচ্ছে পিএনজি, তো পিএনজি কীভাবে করবেন, তো পিএনজি করার জন্য অবশ্যই একটা পিএইচডি আকারে যে ফরম্যাটটা আছে সেটা সেভ দিয়ে রাখবেন, কারণ আপনার যদি কারেকশান লাগে তখন কিন্তু আপনারা এই পিএইচডির থেকে কারেকশান করতে পারবেন। কেননা আমরা যদি পিএনজি করি, পিএনজি করলে ক্লিপিংও থাকবে না অ্যান্ড কোনো লেয়ার থাকবে না, একটা শুধু লেয়ার থাকবে। তো এখানে আপনারা এই মাস্কটাকে আবার অ্যাপ্লাই করে দিবেন, লেয়ার মাস্ক এবং দুইটা লেয়ারকে ফেলে দিবেন, ঠিক তত্রূপ এটার মধ্যেও ঠিক একই কাজ করবেন, এটাকে অ্যাপ্লাই লেয়ার মাস্ক এবং দুইটা লেয়ারকে ফেলে দিন। দেখুন এখন ট্রান্সফার হয়ে গেছে, এখন কন্ট্রোল শিফট এস ক্লিক করবেন অ্যান্ড ফরম্যাটটা চেঞ্জ করে দিবেন, এখানে পিএইচডি ফরম্যাট আছে, এখানে পিএনজি ফরম্যাট করে দিবেন, ব্যাস এখন সেভ দিয়ে দেন, সেভ। এখন আমার এখানে ঠিক তত্র কন্ট্রোল শিফট এস অ্যান্ড ফরম্যাটটা পিএনজি সেভ হচ্ছে, তো আমরা এখন কেটে দিচ্ছি, আমাদের কাজ কমপ্লিট। তো আমরা এখন দেখে নিচ্ছি যে আমাদের পিএনজি ফাইলগুলো, এই পিএনজি এই দুটো পিএনজি, যেমন পিএনজি এভাবে দেখা যাচ্ছে এটা শো করলে আমরা যদি লিস্ট আকারে করি তাহলে পিএনজিটা আমরা দেখতে পাবো, এই পিএনজি এটা হলো পিএনজি দুইটা ফাইল, এই দুইটা ফাইল আবার ক্লিন দিচ্ছি। দেখুন এখন কোনো লেয়ার নেই অ্যান্ড ক্লিপিংও নেই, আপনাদের ক্লিপিং কাটেনি তারপর ক্লিপিং চলে গেছে, মানে পিএনজি করলে আপনাদের ক্লিপিং লেয়ার কোনোটাই থাকবে না, এক লেয়ার হয়ে যাবে। এখন দেখুন কন্ট্রোল ট্যাবে ক্লিক করুন, কোনো স্থানে লড়ছে কিনা,
কোনো ট্যাবে ক্লিক করলে যেই ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট যেখানে এখানে যতগুলো ট্যাব রয়েছে এই ট্যাবগুলো দেখতে পাবেন। এখন দেখুন ফ্রন্ট ব্যাক, এখন আমরা আবার ফ্রন্ট ব্যাক ফ্রন্টটাকে ব্যাকে আনছে, দেখি কোনো স্থানে লড়ছে কি না। এখন দেখুন এক শেপে আছে। তো এখন কি করবেন, এই পিএনজি ফাইলগুলো এটাকে আলাদা করে রেখে দিন ক্লায়েন্টের জন্য। আমাদের কাছ থেকে কিন্তু যেই রিকমেন্ডেড ছিল ক্লায়েন্টের সম্পূর্ণ কাজ হয়ে গেছে। এখন আমাদের আমরা ক্লায়েন্টকে দেওয়ার জন্য ফাইল প্রস্তুত করে ফেলেছি, আর ক্লায়েন্টকে দিয়ে দেব। আশা হচ্ছে ক্লাসের সম্পূর্ণ অংশ খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি এমন হয় যে কোনো অংশ বুঝতে প্রবলেম হয়েছে তাহলে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন, আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা কথা বলে রাখি, আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন, এই গ্রুপের মধ্যে আপনাদের প্রবলেমগুলো আপনারা ওইখানেও শেয়ার করতে পারেন, কেননা ওইখানে অনেক মেম্বার রয়েছে যে ভালো কাজ জানে, ওনারাও আপনাকে হেল্প করতে পারবে। অ্যান্ড আমি তো আছি যে আপনাদের কোনো প্রবলেমগুলো থাকলে ওই প্রবলেমগুলো আমরা আমি এখান থেকে এনি ডেস্ক বা কোনো একটা মাধ্যমে আপনাদের হেল্প করে থাকবো। তো যাই হোক, আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।